বিখ্যাত লেখক মানিক ফকির একেবারে দেশের বর্ডার এলাকায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এবং বিজেপি আরএসএসের নেতাদেরকে সরাসরি হুঁশিয়ারি দিলেন, এবং বিজেপি আরএসএসের যে ইচ্ছা যে 2 বছর পরে হিন্দু রাষ্ট্র তৈরি করবার, সেই আইন যে আসতে চলেছে সেই আইনেও জল ঢেলে দিলেন বিখ্যাত লেখক মানিক ফকির। একেবারে সরাসরি নরেন্দ্র মোদী বিজেপি আরএসএসের মনুষ্যবাদী যারা নেতা রয়েছে তাদেরকে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথা জনসম্মুখে বললেন, এবং সাধারণ মানুষকে বিজেপি আরএসএসের বিরুদ্ধে জেগে উঠতে বললেন এবং ভয়ানকভাবে বিজেপি নেতাদের বিপদ রেখে আনলেন। চলুন বিখ্যাত লেখক মানিক ফকিরের ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আমি আইনটা একটু খুলে বলি, নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে শুরু করে এখানকার বিজেপির নেতা মন্ত্রীরা যারা মাত্র 10 বছর 15 বছর 20 বছর আগে ভারতবর্ষে এসে বিজেপির বড় বড় নেতা মন্ত্রী হয়েছেন তাদেরকে কুনকি হাতি করা হয়েছে, সেই হাতি যাতে আমার উপস্থিত ভাইদের ধরে নিয়ে আসে। আজকে দিল্লির শাহিনবাগ থেকে শুরু করে কলকাতার বিভিন্ন রাজনৈতিক দল এমনকি বিভিন্ন সংগঠন পর্যন্ত ক্রমান্বয়ে মিথ্যা কথা বলেছে, মুসলমান শেষ হলো, হিন্দুরা নাগরিকত্ব পাবে, এরকম কোন আইন ভারতবর্ষ নেই। আইনটা কি আছে একটু বুঝে নিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধানের 5 আর 6 এই দুটো হচ্ছে নাগরিকত্ব। 6B/1 বাবা সাহেব আম্বেদকর করেছেন 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক। তাহলে সবাই নাগরিক, সে বাংলাদেশ থেকে আসি, পাকিস্তান থেকে আসি। তারপরে বলছে 6B/2 1948 সালের 19 জুলাই আগে থেকে যারা ভারতে বাস করছে তারা ভারতের স্বাভাবিক নাগরিক, মানে মুসলমানরা ভারতের স্বাভাবিক নাগরিক, ঠিক বলছে? তারপর বলছে 1948 সংবিধান প্রকাশের দিন পর্যন্ত যারা ভারতবর্ষে আসবে তারা নাগরিক হবে। কিন্তুটা কি, আজকে আমরা যদি আমার বউকে পাঠাই যে একটা ওই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিয়ে এসো বা অ্যাপ্লাই করো, লক্ষ্মীর ভাণ্ডারে অংশ নাও, তাহলে কি করতে হয়, আমার বউকে একটা আবেদন করতে হবে, হবে কি হবে না? একটা আধার কার্ড দিতে হবে, দিতে হবে কি হবে না? তাহলে আইন ছিল 48 সালে যারা পড়ে এসছেন তাদেরকে ডিএম এর কাছে আবেদন করতে হবে ওই ডকুমেন্ট। কিন্তু ব্রাহ্মণ্যবাদী কংগ্রেসের মধ্যে থাকা আরএসএস এর বাবা রাজপথ রায় থেকে বাল গঙ্গাধর থেকে তিলক থেকে বিপিন বিহারী মতো মানুষেরা বাবা সাহেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সেই কথা কাউকে বলেনি। তাই বেশিরভাগ মানুষ উদ্বাস্তু মানুষরা ইলিগাল মাইগ্রেন্ট, তাদেরকে উল্টা বলা হয়, তাদেরকে দেশ থেকে চিরকালের জন্য বিদায় না করলেও তাদেরকে দাস বানানোর আইন করেছে। তারপরে কি বলছে, যখনই দেশটা ভাগ হলো একটা হয়ে গেল বিদেশ, বিদেশিরা যখন আসবে তখন তার জন্য লাগবে পাসপোর্ট এক, ফরেন এক। 1946 সালে ব্রিটিশ যুগের ফরেন এক, অর্থাৎ তুমি পাসপোর্ট ভিসা ছেড়ে আসছো দেশ ভাগের পর ছাকে ছাকে বাধ্য হয়ে মানুষরা এলেন। কার কথা শুনে? রাষ্ট্রপ্রধানদের, জওহরলাল নেহরুর কথা শুনে, রাজেন্দ্র প্রসাদের কথা শুনে এলেন, কিন্তু তারা পাসপোর্ট ভিসা নিয়ে এলেন না। তাহলে কি হলো আইনের চোখে? তাহলে যাদের পাসপোর্ট ভিসা ছেড়ে এসছেন তারা ইলিগাল মাইগ্রেন্ট, তাদের ধরার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, অমিত শাহ কিছুদিন আগে বলেছে। ভারতের সংবিধান ভারতের নাগরিকদের জন্য, ভারতের বাক স্বাধীনতা ভারতের মৌলিক অধিকার ভারতীয় নাগরিকদের জন্য, আর ভারতের নাগরিকত্ব আইন দ্যাট ইজ 1955 1955 সালের আইন, যারা বৈধ শরণার্থী, যারা বৈধ পথে ভারতে এসেছেন পাসপোর্ট ভিসা নিয়ে এবং রিনিউ করেছেন, যারা রিনিউ করেননি, যারা সিটিজেনশিপ পাননি, এই জন্য অমিত শাহরা খুব কায়দা করে বলে আমি শরণার্থীদের নাগরিকত্ব দেবো। শরণার্থী মানে বৈধ শরণার্থী, যে কেউ এলো যে বিষয়টি হসপিটালে চিকিৎসা করতে এসে বললো আমি শরণার্থী না। সিএ 2019 গত বছর যে আইন হয়েছে তাতে কি লেখা আছে? তাতে লেখা আছে, শুনে নিন হিন্দু ভাইদের বলে দিচ্ছি, 2014-30 ডিসেম্বরের আগে যে সমস্ত উদ্বাস্তুরা পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছেন, ছাড় পাবেন বলা নেই, পাচ্ছেন বলা নেই, যারা পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছেন, মানে অতীতকাল 2019 বলছে, 2014 আগে কেউ আবেদন করেনি, আবেদন করতে হবে তাই জানে না, যারা 2014-31 ডিসেম্বরের আগে পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছেন তা
গাল নয়, যারা ছাড় পাননি, যারা আবেদন করেননি, যারা জানেন না এই আমার দেশের কোটি কোটি মানুষরা, এই ভারতবর্ষ দরার্য মানুষ, এই ভারতবর্ষের শুদ্ধ মানুষ, এই ভারতবর্ষের মূল নিবাসী নবসূর্য থেকে শুরু করে আমার তথাগত ধর্মগণের মানুষরা যারা দেশের কাছে কাঁদতে এসেছিল, তারা ভারতের আইনে ইল্লিগাল মাইগ্রেন্ট, মানে এদেরকে জমি জায়গা বাড়ি ঘর কিচ্ছু থাকবে না, এদের টাকা পয়সা থাকবে না, আর মিথ্যা করে যাতে মুসলমান ভাইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে না পারে, তাই মিথ্যা করে বলেছে হিন্দুরা নাগরিকত্ব পাবে মুসলমানরা পাবে না, এটা 100% মিথ্যা কথা। কলঙ্কিত মনুর বাচ্চা অমিত শাহ, নরেন্দ্র মোদী, মোহন ভাগবতরা যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন চিরকালের মতো ধ্বংস হবে, আমার মূল নিবাসী মানুষরা তাদের ধ্বংস করবে, কারণ এত বছর পর রবীন্দ্রনাথ চা পারেনি, নজরুল চা পারেনি, লালন ফকির চা পারেনি, বাঁচার জন্য সমস্ত মানুষ এক হয়ে যাবে, যেভাবে নূপুর শর্মা এবং ইসলামের জন্য পাড়ায় পাড়ায় মুসলমান ভাইরা আন্দোলন করছে, হিন্দু ভাইদের অনুরোধ আপনারাও পাড়ায় পাড়ায় আন্দোলন শুরু করুন, তাহলে আপনি